Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখেন আমি রেখেছি এই যে শোল মাছ 3 পিস এবং মাথা 2 পিস, তারপরে লেজ 1 পিস রেখেছি। আমি এদিকে এই যে 2টা চাল কুমড়া রেখেছি, এই কুমড়াটা বানিয়ে আমি চাল কুমড়া শোল মাছ দিয়ে রান্না করব। আর এদিকে রেখেছি আমি 4টা পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং 1টা টমেটো। এখন আমি সবগুলা বানিয়ে রেডি করে নিব, তারপর আমি 10 মিনিট পরে আপনাদের কাছে আমি ফিরে আসব সবগুলা রেডি করে। মাই ভিউয়ার্স, দেখেন এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমি চাল কুমড়া দিয়ে এই যে শোল মাছ, আমি এখানে শোল মাছ বেচে আমি সব কিছু হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি। এখানে 3 পিস শোল মাছ এবং 1 পিস লেজ, 2 পিস মাথা রেখেছি। আর এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে টমেটো কুচি, 1টা কেটে রেখেছি। তারপর এখানে 1 চা চামচ এই যে রসুন, 1 চা চামচ আদা, আর 6-7টা কাঁচামরিচ কেটে রেখেছি, এবং পেঁয়াজ কুচি, এবং এই যে চাল কুমড়া। এখানে রেখেছি আমি 1/2 কাপ পরিমাণ তেল, এবং এখানে রেখেছি আমি যে এটা হচ্ছে মাছের মশলা, এই যে এই মশলাটুকু আমি দিয়ে দিব। আর কোনো ধরনের মশলা আমার লাগবে না এই যে মাছ রান্না করতে। আর শুধু 1/2 চামচ মরিচের গুঁড়া দেব। এই আমার এই যে শোল মাছ রান্না করার রেসিপি, আপনারা দেখেন তো। এখন আমি এই যে একটা ফ্যান বসাইছি, এই যে ফ্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে তেল দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ তেল রেখেছি, এটা দিয়ে দিব। তারপর একটু তেল গরম হলে আমি মাছটা দিয়ে দিব। এখন এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি এই যে মাছটা ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। তাই আমি 4 থেকে 5 মিনিট মাছটা আমি ফ্রাই করে নেব। এই যে দেখছেন এই যে মাছটা হয়তো একদিকে একটা ফ্রাই হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আর আমি এখন মাছটা নামিয়ে নেব। আর আপনারা যে দেখছেন, যে আপনারা ভাবতে পারেন এই যে 3 পিস মাছ নিয়ে কীরকম আছে, আমি রান্না করব না। এখানে 3 পিস মাছ নিয়ে রান্না করার অর্থ হচ্ছে যে আমার হাজবেন্ড মাছ খায়, আর আমি আমার বাচ্চারা কিন্তু মাছ খায় না, পছন্দ করে না। আমার বাচ্চারা শিখে আসছে, এর জন্য আমি এই যে 3 পিস মাছ নিয়ে এই যে মাছের মাথা দিয়ে লোক দিয়ে তরকারিতে আজকে রান্না করব। এখানে আপনারা আমি পাতিলটা বসিয়ে নিলাম, আর যে মাছটা আমি যে তেল দিয়ে ফ্রাই করেছিলাম এই তেল দিয়ে কিন্তু আমি তরকারিটা এখন রান্না করব, দেখেন। আর এখন আমি এই যে রেখেছি কাঁচামরিচ, রসুন, আদা এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এসব কিছু আমি একসাথে দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে হালকা আছে এই যে ব্রাউন কালার, একটা চামচ পরিমাণ লবণ দেবো, কারণ তরকারিতে বেশি গুল দেবো না, তাই আমার পরিমাণ মতো আমি লবণটি দিয়ে দেবো। এখন দেখেন এই যে কেমন হয়েছে, রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম এগুলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব। দেখেন আপনারা এই যে এইটা মাছের কারি পাউডার, এইটা আমি এই যে ওইটা আমি 2 চামচ পরিমাণ রেখেছি টমেটো কুচির সাথে, কারণ আমি এখন টমেটো কুচির সাথে এই মশলাটা একসাথে দিয়ে দেবো। দেখেন পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসছে, আমি একসাথে দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি
করে আমি সামান্য একটু পরিমাণ মতো পানি দিব। দিয়ে আমি পেঁয়াজটাকে টমেটোটাকে আমি সিদ্ধ করে নেব। দেখুন পেঁয়াজের অবস্থাটা কেমন, কি সুন্দর হয়েছে দেখতে দেখতে। এখন আমি যে আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব, কারণ মরিচটা আমি যে মরিচ পাতাটা বেশি আমি পছন্দ করি না, তাই আমি বেশিরভাগ কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করি। আর সামান্য একটু কালারের জন্য আমি যে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিই তরকারিতে। এখন এখন আমি একটু পরিমাণ পানি দিব। পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট জাল করে মিশিয়ে নেব। তারপর আমি যে চাল কুমড়াটা দিয়ে দিব। এখন আমি 4 থেকে 5 মিনিট এইভাবে আমি এই যে মশলাটাকে রান্না করব। দেখুন আমার এই যে মশলাটার অবস্থাটা কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চাল কুমড়াটা দিয়ে দেব। চাল কুমড়াটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট সবজি সিদ্ধ করে নেব এটাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিব। দেখুন তরকারিটি সুন্দর দেখতে। হ্যালো ভিউয়ার্স, দেখুন তো আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মাছগুলা দিয়ে দিব, মাছগুলা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে এই যে রান্না করে নিব। তারপর আমি সামান্য পরিমাণে একটু জল দিব তরকারিতে। দেখুন তো একটু সুন্দর হয়েছে। যদি দেখেন তরকারির অবস্থাটা কেমন হয়েছে। এখন আমি এই যে সামান্য পরিমাণে জল দিয়ে দিব, ধরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেখেন কেমন হয়েছে। এই যে এখন আমি আবার আমি 3 থেকে 4 মিনিট এই যে তরকারিতে আমি ব্লকটা তুলে নিব। এই যে দেখুন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু কী যে নাড়াচাড়া করে আমার তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখুন তো খুব সুন্দর হয়েছে দেখতে। আমি যেভাবে রান্না করলাম, এই যে মাছের একটা মশলা দিয়ে, এই মশলা দিয়ে আপনারা সবাই রান্না করে দেখবেন কী সুন্দর একটা টেস্ট আর কী সুন্দর একটা ফ্লেভার এই তরকারিতে আসে। এটা দিয়ে রান্না করে খেয়ে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন কী সুন্দর তরকারি কালারটা হয়ে আসছে। এই যে দেখেন আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে, খুব ক্রিস্পি হয়েছে। যেমন দেখতে সুন্দর এমন খেতে অনেক টেস্টি লাগবে। আপনারা কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের জন্য আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।